ইতালির রোমে নবজাগরণ নারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আমির হোসেন জানান, সানজিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়না আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উম্মেহানি হালিমা খাতুন। বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন স্মৃতি, বুবলি, বেল্লা শিউলি, নূপুর, তানিয়া হাসান, ইতি রহমান, মীরা হোসেন, রওশন আরা খুকু, শিমু অনন্যা ও আখি আলম সহ ইতালি মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নারী সংগঠনের নেতৃবৃন্দ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে বাংলাদেশি চার নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়েছে। প্যারিসের সায়েন্টোলজি সেন্টারের সেলিব্রিটি থিয়েটারে নাজমুল কবিরের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন মার্টিন রেইন। বিশেষ অতিথি ছিলেন সারা তাশুরি। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেরদৌস করিম আখুনজি। আরও বক্তব্য রাখেন আবু তাহির, নয়ন, মামুন, ওমর ফারুক, তানজু চৌধুরী ও শিউলি গিয়াত সহ অন্যরা। সম্মাননা পেয়েছেন হ্যাপি চৌধুরী, উম্মে কুলসুম অন্তরা, মাহমুদা রহমান ও মিনা গোমেজ। কাতারে মাহরুষা গ্রুপের নবম শাখা ফ্রেশ এস হাইপার মার্কেট উদ্বোধন করা হয়েছে। প্রবাসীদের মাঝে ফ্রেশ শাকসবজি, মাছ, ফলমূল, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি ফিরোজ আব্দুল আজিজ এলাকায় চালু হয়েছে। কাতারের স্পন্সর ইব্রাহিম আল সাহাবিকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাউসার, মোহাম্মদ ইকরাম, আব্দুল সালাম, সুমন আহমেদ সহ অনেকে। দুবাইয়ে বাংলাদেশ ও জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ইকোনমিক ফোরামের এই সেমিনারে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে বিনিয়োগের নানান সুযোগ সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইকোনমিক ফোরামের ফাউন্ডার ও প্যান এশিয়ান গ্রুপের সিইও সাইফুর রহমান, এফবিসিসিআইর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম ও মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডিরেক্টর আমির সিএমসি সহ অন্যান্যরা। আমরা কিন্তু এখানে অনেক রকমের এমওইউ সাইনিংয়ের ব্যাপারে আছে, কথা হয়েছে। আশা করা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ইউএইন যে সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে তাদের দুটি দেশই বেনিফিট পাবে।